নমস্কার বন্ধুরা এই চ্যানেলটি তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে এই ভিডিওতে আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রির ফর্ম ফিল যে ফর্ম্যাটটা রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো তোমরা যারা ফর্ম ফিল করবে তোমরা যখন ওয়েবসাইট ওপেন করবে ওপেন করার পরে ওখানে পিজি অ্যাডমিশানে যাবে তো সেইখানে এখানে কী করবে অ্যাডমিশান লিঙ্ক যেটা আছে এখানে ক্লিক করবি তো তোমরা সাইবার ক্যাফেতে গেলে ওরাই করে দেবে তো নেক্সট এরপরে অ্যাডমিশন লিংকে ক্লিক করার পরে তোমাদের কাছে যে ইন্টারফেসটা ওপেন হবে সেটা হচ্ছে এইটা অনলাইন অ্যাডমিশন সিস্টেম তো এখানে দুটো অপশান থাকবে একটা হচ্ছে রেজিস্ট্রেশন আর একটা স্টুডেন্ট লগ ইন তো তোমাদেরকে কী করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার পরে তোমাদের কাছে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের একটা পেজ ওপেন হবে তো এইখানে প্রথমে তোমরা কী কী দেবে ফার্স্ট নেম তোমাদের যেটা নাম দিলে মিডিল নেম যদি কারো থাকে দেবে নাহলে এখানটা ফাঁকা রেখে দেবে এবং লাস্ট নেম মানে পদবী এইগুলো দেবে দেওয়ার পরে তোমাদের যে মোবাইল নাম্বার ভ্যালিড তোমাদের মানে ফোনে এখন যে সিমটা রয়েছে ভ্যালিড মোবাইল নাম্বার দেবে এবং তারপরে ইমেল আইডি যেটা রয়েছে ইমেল আইডি দেবে তো ইমেল আইডিটা কিন্তু ভালো করে দেবে তার কারণ ফর্ম ফিল করার পরে তোমাদের মেল এবং ফোনে তোমাদের কিন্তু মেসেজ যাবে তোমাদের অ্যাপ্লিকেশান নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে তো তারপর তোমাদের মিনিমাম ছটা ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিতে হবে তো এটা সাইবার ক্যাফেতে গেলে ওরাই করে দেবে এবং তোমাদের রোল নম্বর অথবা ইউআইডি নাম্বার দেবেই তো তোমাদের গ্র্যাজুয়েশানের রোল নম্বরটা দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে এবং তার সঙ্গে এখানে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে এখানে তোমরা রেজিস্টার করবে রেজিস্টার করার পরে তোমাদের কাছে আবার যে পেজটা ওপেন হবে সেটা হচ্ছে এইখানে তোমাদের মানে ওটা সাইবার ক্যাফেতে যদি যাও তো ওখানে ওদের কম্পিউটারে শো করবে তোমরা যদি কেউ মোবাইল থেকে করো তো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে যেখানে বলা থাকবে তোমাদের অ্যাপ্লিকেশান নম্বর হচ্ছে এইটা এবং তার সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং এখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে তো এটাকে কপি এবং পেস্ট করতে হবে যাই হোক তারা পরে তোমাদের এখানে ওকে করতে হবে ওকে করার পরে তোমাদের কাছে এই রকম তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেবে এবং তার সঙ্গে পাসওয়ার্ডও দিয়ে দেবে দিয়ে এখানে স্টুডেন্ট লগ করবে তো লগ ইন করার পরে তোমাদের মেন এবার ফর্মটা চলে আসবে এবং এইখানে প্রথমে তোমাদের একাডেমিক ডিটেলস দিতে বলবে এবং এটা হচ্ছে গ্র্যাজুয়েশনের তো নেম অফ দ্য ইউনিভার্সিটির লাস্ট অ্যাটেন্ডেন্ট তুমি লাস্ট যেই ইউনিভার্সিটিতে পড়েছ সেই ইউনিভার্সিটি এখানে দেবে কেউ যদি বর্ধমান ইউনিভার্সিটি থেকে পড়ে থাকো তোমরা এখানে তখন ইউনিভার্সিটি অফ বারোয়ান দিলে তো নেম অফ দ্য কলেজ লাস্ট অ্যাটেন্ডেন্ট তো তোমরা এবার কলেজের নাম দিলে তারপরে ইয়ার অফ পাসিং এখানে দেবে কত সালে তোমরা পাস করেছো তারপরে রেজিস্ট্রেশন নম্বর এবং রেজিস্ট্রেশন ইয়ার এগুলো দিয়ে তোমরা ফিল করে নিলি তারপরে তোমাদের যেটা বলেছে মার্কস অফ ইন প্রিভিয়াস এক্সামিনেশান তো আগের তোমাদের এক্সামিনেশানের কি কি নাম্বার পেয়েছো কি কি সাবজেক্ট আছে দিতে হবে তার মধ্যে এখানে প্রথমেই বলে রেখেছে সিরিয়াল নম্বর ওয়ানে মাধ্যমিকের চেয়েছে তো এখানে মাধ্যমিক কত সালে পাস করেছো দেবে সাবজেক্ট কী কী ছিল আমাদের যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল এছাড়া ম্যাথামেটিক্স এছাড়া ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি তো এইগুলো ছিল দিলে তারপরে ফুল মার্কস আমাদের সাতশো নাম্বারে ছিল মার্কস তোমরা কত নাম্বার পেয়েছো মাধ্যমিকে দেবে তো সেটা পার্সেন্টেজ হয়ে যাবে এবং তার সঙ্গে লাস্টে রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দেবে তো এরকম করে মাধ্যমিক করবে এইচএস করবে এবং লাস্টে তোমাদের এখানে যে বলেছে ইউজি কোর্স তো গ্র্যাজুয়েশান করে থাকলে গ্র্যাজুয়েশান চুজ করবে এখানে দু যদি কো এই বছর করে থাকো দু হাজার করবে দেন সাবজেক্ট তোমরা কেউ যদি আর্টসে থাকো আর্টসের সাবজেক্ট দেবে সায়েন্স হলে সায়েন্সের সাবজেক্ট দেবে তারপরে গ্র্যাজুয়েশানে তোমাদের ফুল মার্কস কত নম্বরের পরীক্ষা হয়েছিল এবং মার্কস অপটেন তো এইখানে তোমাদের কিছু স্টুডেন্টের পার্সেন্টেজ বা মার্কস বসাতে তোমাদের সমস্যা হচ্ছে কারণ তোমাদের মার্ক্সেটে গ্রেড ধরে দেওয়া রয়েছে বা সিজিপিএ ধরে দেওয়া রয়েছে তো আবার কিছু কিছু কলেজে ফুল মার্কস এবং মার্কস সাবটেন লেখা রয়েছে যেমন ধরো কল্যাণী ইউনিভার্সিটিতে কিন্তু দিয়ে রেখা রয়েছে তোমাদের টোটাল কত নাম্বারের পরীক্ষা হয়েছিল এবং কত পেয়েছো কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটিতে তোমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে অনার্স মানে সিসি প্লাস ডিএসি প্লাস এসিসি এই তিনটের মিলিয়ে কিন্তু তোমাদের এখানে গ্র্যাজুয়েশানের মার্কসটা দিতে হবে তো সেটা কী করে করবে দেখো তার জন্য আমি তোমাদের মার্কস ক্যালকুলেশান এর পার্সেন্টেজ কি করে তোমরা বের করবে আমি তোমাদের সেটা বলে দিয়েছি তো তার জন্য আমি তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো তো এইখানে দেখতে পাচ্ছ তোমাদের যে টোটাল এগ্রিগেটেড যে মার্কসটা কিন্তু আগে লিখতে হবে তো এখানে কিন্তু আমি সিসিও লিখেছি ডিএসসিও লিখেছি এবং এস লিখেছি তিনটেরই কিন্তু আমি বের করেছি তো তোমরা তোমাদের আগে মার্কশিটটা দেখো সেইখানে তোমরা কত করে ক্রেডিট পেয়েছ সেইটা কিন্তু আগে লিখবে সেটার হচ্ছে যে জি বলে লেখা থাকবে বা গ্রেড তো সেটাকে টোটাল করে নিলে যে সিসি ওয়ান সি টু সি থ্রি সি ফোর সি ফাইভ অ্যান্ড সি সিক্স এরকম করে করে আপ টু সিসি টুয়েলভ পর্যন্ত টোটাল তোমরা কত গ্রেড পেয়েছো সেটাকে যোগ করবে তো যোগ করার পরে ডিএসসিরা যোগ করবে ডিএসসি যেহেতু চারটে পেপার ডিএসসি ওয়ান ডিএসি টু ডিএসসি থ্রি অ্যান্ড ডিএসসি ফোর চারটেকে যোগ করবে যোগ করে এখানে লিখবে এবং এসএসসি দুটো পেপার এসএসসি ওয়ান এস টু তো দুটোকে যোগ করে নিলে যোগ করে টোটাল কথা হয়ে গেলো আমাদের একশো আঠান্ন হয়ে গেল তো তোমরাও তোমাদের মার্কশিটটা দেখে করো তারপরে কী করবে ক্রেডিট ক্রেডিটের সবকাম হচ্ছে যে সি তো এই ক্রেডিটটা হচ্ছে তোমাদের মার্কশিটের পাশে লেখা থাকবে যে সিসি পেপারের ক্রেডিট হচ্ছে এত ডিএসসি পেপারের ক্রেডিট হচ্ছে এত এবং এসএসসির এত তো সেই ক্রেডিটগুলো তুমি লিখবে যেহেতু এটা বর্ধমান স্টুডেন্টের ছিল এটা তো এটাই এদের মতো লিখেছে তো তোমরা তোমাদের ইউনিভার্সিটির ক্রেডিটটা লেখো শুধুমাত্র ক্রেডিট লিখবে লেখার পরে কি করবে দুটাকে গুণ করে দাও দুটোকে আমরা যদি গুণ করে দিই তাহলে আমি কিন্তু গ্রেড পয়েন্টস পেয়ে যাব গ্রেড পয়েন্টস এটা সিসির এটা ডিএসসি এবং এটা এসএসসি আমি পেয়ে গেলাম তারপরে এখানে টোটাল ক্রেডিট মানে এই যে এখানে একটা করে লিখেছি তো এইটাকে আমি কি করব গুণ করে দেবো কি করে গুণ করব এখানে আমাদের টোটাল কটা রয়েছে চোদ্দোটা মতো আমাদের রয়েছে সিসি ওয়ান থেকে সিসি টুয়েলভ পর্যন্ত আমাদের যে ক্রেডিট আমরা যদি দেখি তো সেই জন্য একে আমি গুণ করে দিয়েছি দিয়ে আমার চুরাশি হয়ে গেছে এখানে ছয় 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 বারো প্লাস ছয় ছয় বারো মানে চব্বিশ লেগেছে এবং এখানে দুটো মানে ক্রেডিট দুই মানে দুই আর দুই চার হয়ে গেল তো একে আমি এবার টোটাল করে দিলাম টোটাল করে দেওয়ার পরে এবার আমাকে কি করতে হবে ক্যালকুলেশান করতে হবে কারণ বাঁকুড়াতে আমাকে কী চেয়েছে নাম্বার আমাকে ফুল মার্কস চেয়েছে তো এবারে আমি কি করলাম আটশো ছিয়াত্তরকে একশো দিয়ে ভাগ করে দিলাম দিতে আমি সিসির কিন্তু পেয়ে গেলাম পার্সেন্টেজ এবং এইখানে কিন্তু সিসি ডিএসসি এবং এসিসি তিনটেরই কিন্তু পেলাম যেটা বাঁকুড়াতে চেয়েছি। সিজিপিএ অফ অনার্স সিসি ডিএসসি এবং এসিসি এটা আমি পার্সেন্টেজ পেয়ে গেলাম এরপরে আমি কী করবো পার্সেন্টেজটাকে ক্যালকুলেশন করব এখানে কত পেয়েছি তাহলে আমি আমাদের বর্ধমান ইউনিভার্সিটির রুল অনুযায়ী এটা এখানে করেছি তো তোমরা তোমাদের ইউনিভার্সিটির যেরকম রুল সেরকমভাবে করবে দিয়ে তোমরা পার্সেন্টেজ বের করে নিলে নিয়ে এবার বাঁকুড়াতে যেটা চেয়েছি কি ফুল মার্কস চেয়েছে এবং মার্কস অপটেন চেয়েছে তো এইখানে দেখো টোটাল মার্কস এটা অনার্সে লিখেছি এবং মার্কস অবটেইন তো এইটাই কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটিতে চেয়েছি তো তোমরা যারা বর্তমানে রয়েছো তোমরা এইভাবে ক্যালকুলেশন করে দেবে তোমরা যারা অন্যান্য ইউনিভার্সিটি রয়েছো তোমাদের যদি মার্কস সেটা দেওয়া থাকে ভালো নাহলে তোমরা কী করবে দেখো সিসির যে তোমরা নাম্বারটা পেয়েছ এবং তার সঙ্গে সিসিতে তোমাদের কত নাম্বারের পরীক্ষা হয়েছিল সেটাকে কিন্তু গুণ করে দেবে তো এটা যেহেতু জিওগ্রাফি স্টুডেন্ট ছিল সেক্ষেত্রে তাদের পঁচাত্তর নাম্বারের পরীক্ষা হয়েছিল তাকে চোদ্দ দিয়ে গুণ করেছে কারণ এইখানে দেখো টোটাল সাত থেকে নয় পর্যন্ত যেটা রয়েছে এটা কিন্তু চোদ্দোটা রয়েছে সেই জন্য চোদ্দ দিয়ে আমি গুণ করেছি পঁচাত্তর নাম্বারের আমার পরীক্ষা হয়েছিল বলি তারপরে কি যোগ করেছি কাকে পঁচাত্তর নাম্বারের পরীক্ষা হয়েছিল কি হয়েছিল ডিএসএ পেপার তো সেই জন্য একে আমি এবার চার দিয়ে গুণ করলাম কারণ ডিএসএ চারটা পেপার ছিল তাকে আমি যোগ করলাম কি দিয়ে পঞ্চাশ দিয়ে কেন না কারণ এসএসসি পেপারে পঞ্চাশ নাম্বারটা রয়েছিলো সেই জন্য পঞ্চাশ ইন্টু দুই তো দুই হচ্ছে এসএসসি পেপারের এখানে যে ক্রেডিটটা রয়েছে সেইটা তো একে দিয়ে গুণ করে দিলে এই বর্ধমান ইউনিভার্সিটির কত টোটাল মার্কসের পরীক্ষা হয়েছিল সেটা পেয়ে গেলে তো কল্যাণ ইউনিভার্সিটি দিয়ে রাখা রয়েছে আমি দেখলাম তোমাদের মার্কশিটটা এছাড়া তোমরা অন্যান্য যদি স্টেট ইউনিভার্সিটির হয়ে থাকো তোমরা কিন্তু তোমাদের যত নাম্বারের পরীক্ষা হয়েছিল অনার্স ডিএসসি এবং এসএসএ সেটা আলাদা করো করার পরে তাকে কী করবে টোটাল যে ক্রেডিটটা ছিল সেটাকে দিয়ে গুণ করে দাও দিলে টোটাল যোগ করে দিলে কি যেহেতু বা করা তিনটে চেয়েছে যোগ করে দিলে তোমাদের কিন্তু টোটাল কত নাম্বারের পরীক্ষা হয়েছিল সেটা তোমরা পেয়ে যাবে তো এরপর তোমরা কত নাম্বারে পেয়েছো সেটা কী করে দেখবে এইখানে দেখো আমরা পার্সেন্টেজ বের করে নিয়েছিলাম সেই পার্সেন্টেজটা এইখানে তোমরা যত পাবে তো এইখানে যেমন এই স্টুডেন্টটি চোদ্দশো পঞ্চাশ পেয়েছে তো এবার তোমরা যদি যত পাবে তোমরা সেইটাকে তোমাদের পার্সেন্টেজের সঙ্গে ক্যালকুলেশন করবে অর্থাৎ এই স্টুডেন্টটি যেমন সেভেন্টি থ্রি পয়েন্ট টু পার্সেন্টেজ পেয়েছে অর্থাৎ সেভেন্টি থ্রি পয়েন্ট টু পার্সেন্টেজ অফ চোদ্দোশো পঞ্চাশ তাহলে কত পেয়ে গেল হাজার একষট্টি পয়েন্ট ফোর তো এই স্টুডেন্টটা টোটাল নাম্বার পেয়েছে এদের কিন্তু ইউনিভার্সিটিতে পার্সেন্টেজ মানে শুধু ক্রেডিট লেখা ছিল টোটাল মার্কস লেখা ছিল না তো একে বের করতে হয়েছে এরকম করে অনার্স বের করে নিলে তারপরে যে যদি চাই ভালো না হলে দেওয়ার দরকার নেই তো বাঁকুড়াতে আমি দেখলাম এইভাবে কিন্তু তোমাদের রুলটা তৈরি সেক্ষেত্রে তোমরা এই রুলটা কিন্তু দিয়ে দেবে তো এইখানে এবার ফুল মার্কস মার্কস আপলেন দিয়ে দিলেই কিন্তু পার্সেন্টেজটা চলে আসবে মানে কত পার্সেন্টেজ তোমরা পেয়েছো তারপরে এখানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিলে ব্যাস কমপ্লিট হয়ে গেলো এখানে আর কিছু নেই এটার জন্যই প্রত্যেকটা স্টুডেন্টদের প্রবলেম হচ্ছিল আমি বলে দিলাম এরপর যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে তারপরে তোমাদের পার্সোনাল ডিটেলস চেয়েছি পার্সোনাল ডিটেলস দেবে ফাদার্স নেম মাদার্স নেম গার্জেন্স নেম রিলেশন উইথ গার্জেন ফ্যামিলি ইনকাম ন্যাশনালিটি রিলিজিয়ান জেন্ডার এবং এরপর পরপর যেরকম অন্যান্য তোমরা ফর্ম ফিল আপগুলো করছো তো সেই রকম কিন্তু তোমরা পরপর দেবে তারপরে অ্যাড্রেস দিয়ে দিলে তো এভাবে সেম্যাস পারমানেন্ট অ্যাড্রেস তো এগুলো সাইবার ক্যাফে করতে গেলে তারা নিজেরাই করে দেবে দিয়ে সেভেন প্রিভিউ করবে প্রিভিউ করার পরে তোমাদের কাছে মাস্টার ডিগ্রির যে এমএসির একটা পেজ ওপেন হবে এবং তারপরে এখানে তোমরা ফাইনাল সাবমিটও করে দেবে তো দেওয়ার পরে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশানের একটা ফর্ম চলে আসবে এখানে কোর্স লিখবে এমএসসি এসসি সাবজেক্ট নিয়ে এমএসসি করতে চাইছো সেটা লিখবে এবং পার্সেন্টেজটা তোমরা আবার এখানে দিয়ে দেবে গ্র্যাজুয়েশানে কত পার্সেন্টেজ পেয়েছো পার পরে এখানে অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করার পরে এম এ এম এসসি থাকবে এম এ করলে এম এতে ক্লিক করবে নাহলে এম এসসি দেবে তো দেওয়ার পরে যেহেতু এখানে আমি এমএসসি ক্লিক করেছি সেক্ষেত্রে তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে সাবজেক্টের কেমিস্ট্রি জয়েন্ট ফর্মেটিক্স জিওগ্রাফি ম্যাথামেটিক্স এবং ফিজিক্স তো কেউ যদি জিওগ্রাফি নিয়ে করো জিওগ্রাফি করবে জয়েন্ট ফরমেটিক্স নিয়ে করলে এখানে ক্লিক করবে করার পরে সাবমিট করে দেবে ব্যাস তারপরেই তোমাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আলটিমেটলি তোমাদের যে মেসেজ এবং মেল তোমাদের অ্যাপ্লিকেশান নম্বর এবং ফর্ম দিয়ে বলবে যে ইওর অ্যাপ্লিকেশান নাম্বার এত পাসওয়ার্ড এত এবং তোমার নাম দিয়ে যে তুমি সাবমিটেড হয়েছ এই কোর্সটার জন্য তো আশা করি বুঝতে পারলে মেন প্রসেস মেনলি তোমাদের স্টুডেন্টদের যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যে গ্র্যাজুয়েশানের মার্কস বসানো নিয়ে তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এরপর যদি কোনো কমেন্ট থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে ভিডিওটা দেখার জন্য সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও থ্যাংক ইউ